प्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम ऐतिह्यवाही सोआड उच्च विद्यालय कर्तृक अनलाइन क्लासे तुम्हारे सबाई के जाना सुस्वागत शिक्षार्थी आज के तुम्हारे साथ विषय पाठ है से सप्तम श्रेणी बांग्लादेश और विश्वपरिचय और आज के पाठर विषय हे तृतीय अध्याय परिवार शिशु बेड़े उठा तो जेखने परिवार कथाटा उल्लेख आछे सेखाने आगे हमें बोलते हैं परिवार के परिवार एक सामाजिक संगठन जेटा ना होले आमादेर की हबे ना जीवन अचल ये सामाजिक संगठन क्यों हलो ये जानते हैं परिवार क्यों गठित हलो ताले आगे जानते हैं परिवार क्यों परिवार साधारण गठित है विवाह सूत्रेर माध्यमे जखन एक परिवार गठित है सेखाने थाकबे के के एबं एटा क्यों परिवार हबे तोमादेर व्यक्तिर समष्टि कतगुलो व्यक्तिर समष्टि समाजे बसबासकारी कयेकजन व्यक्तिर समष्टि हच्छे परिवार এটা হতে পারে তোমার বিয়ে বা আত্মীয়তার মাধ্যমে মাতা পিতার সূত্রের বন্ধনে আবদ্ধ এটি একটি সামাজিক সংগঠন এই সামাজিক সংগঠনে একটি শিশু কিভাবে বেড়ে উঠবে আজকে আমরা সে সম্পর্কে জানব তো আমাদের দেখো তোমাদের পাঠ্যবইয়ের তোমরা যে যে ক্লাসটা দেখছো সেটা তোমাদের পাঠ্যবইয়ের তৃতীয় অধ্যায় একটু বইটা হাতে নিয়ে আমি তোমরা শোনো পরিবার হচ্ছে শিশুর প্রথম সূতিকাগার পরিবারের মাধ্যমে শিশুর সামাজিকীকরণ শুরু হয় নানা পরিবর্তনের মাধ্যমে আজকে আমরা এই পরিবারে এসে উপনীত হয়েছি পরিবারের উৎপত্তি যেভাবেই হোক না কেন সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার সামাজিক ক্ষুদ্র ক্ষুদ্র একক এই পরিবারের ধরন ও সামাজিকীকরণে বিভিন্ন বর্ণনা করা যায় পরিবার একটি সামাজিক সংগঠন পরিবার থেকে মানব জাতির বিকাশ ঘটে তাহলে আমাদের মানব জাতির বিকাশ কোথা থেকে আসে পরিবার থেকে এই পরিবারের প্রত্যেক সদস্যেরও আমাদের কী রয়েছে কিছু সুনির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এই দায়িত্ব কর্তব্য সম্পর্ক কী হবে গভীর হবে যার মূলে রয়েছে স্নেহ মায়া মমতা ভালোবাসা ব্যক্তির সমষ্টি এগুলোর মাধ্যমে গড়ে উঠবে আমাদের একটি পরিবার আবার কিছু কিছু দিক আছে যেহেতু পরিবার নানা দায়িত্ব পালন করে থাকে এর সাথেও থাকে কিছু বংশমর্যাদা বংশরক্ষা যা সামাজিকীকরণের মধ্যেই পড়ে সকল সমাজে পরিবার রয়েছে তবে এক এক সমাজের পরিবার এক এক রকম হয়ে থাকে যেমন আমাদের বাংলাদেশের সমাজে পরিবারগুলো হচ্ছে কি কি একক পরিবার এবং যৌথ পরিবার এবার হচ্ছে প্রশ্ন একক পরিবারটা কি এ সম্পর্কে আমি তোমাদের একটু বলি একক পরিবার হচ্ছে এমন এক ধরনের পরিবার যেখানে মা বাবা অবিবাহিত সন্তান সন্তানাদি থাকে বিয়ের পর তারা আবার নতুন আরেকটি পরিবারের জন্ম দেয় এভাবে হয়ে ওঠে একক পরিবার আর যৌথ পরিবারটা হচ্ছে যে পরিবারে রক্তের সম্পর্কের আত্মীয় যেমন মা বাবা দাদা দাদি চাচা চাচি পোপা ইত্যাদি থাকে সেটা হচ্ছে কে যৌথ পরিবার এই পরিবারগুলো এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে যেমন আমাদের একক পরিবারগুলো সাধারণত বাংলাদেশের শহর অঞ্চলে গড়ে উঠেছে আর যৌথ পরিবারগুলো বাংলাদেশের গ্রাম অঞ্চলে রয়েছে তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন গ্রাম অঞ্চলেও একক পরিবার কিছু হয়েছে কারণ পেশাগত পরিবর্তন চাকরি পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পরিবর্তনের ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় কি আবার সম্পত্তি বিভক্তিকরণের ক্ষেত্রে পরিবারগুলো ভেঙে ভেঙে এই একান্নবতী পরিবারগুলো ভেঙে ভেঙে কি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র একক পরিবারের সৃষ্টি হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমি এ বিষয়ে তোমাদের কিছু প্রশ্ন বোর্ডে লিখব তোমরা লক্ষ্য করো এক পরিবারের পরিবারের প্রধান কে প্রধান কে দুই নাম্বার সূতিকাগার কে সূতিকা গার কাকে বলে বা কে কাকে বলে সমাজের প্রাথমিক সংগঠন কি সমাজের প্রাথমিক সংগঠন কি পরিবার কিভাবে গঠিত হয় কিভাবে
গঠিত হয়। পাঁচ, পরিবারের ধরন কয় রকম? ধরন কত প্রকার? ছয়, একক পরিবার কি? একক পরিবার কি? সাত, যৌথ পরিবার কি? যৌথ পরিবার কি? দেখো, আমি তোমাদের এই উত্তরগুলো করে দেব। প্রথমে আছে পরিবারের প্রধান কে। এক এক পরিবারের প্রধান এক এক রকম, তবে বাবা জীবিত থাকলে সাধারণত আমাদের বাবাই হয় পরিবারের প্রধান। যে পরিবারের বাবা না থাকে সে পরিবারের প্রধান হয় বা অথবা তার বড় ভাই। তবে আমরা এখানে লিখব পরিবারের প্রধানত সাধারণত কে হবে? বাবা। পরিবারের প্রধান কে? উত্তর, পরিবারের প্রধান হচ্ছে বাবা। আর বাবা না থাকলে কে হবে? মা অথবা বড় ভাই। দ্বিতীয় প্রশ্ন, সূতিকাগার কাকে বলে? দেখো, প্রত্যেক শিশুই পরিবারে বড় হয়ে ওঠে। এই পরিবার হচ্ছে শিশুর কি? সূতিকাগার। শিশুর বেড়ে ওঠার স্থান হচ্ছে তার পরিবার, হচ্ছে তার পরিবার পরিবার আর এই পরিবারই হচ্ছে আর এই পরিবারই হচ্ছে সূতিকাগার। হচ্ছে তিন নম্বর ছিল সমাজের সংগঠন কি? সমাজের আদি সংগঠন যেটা, সমাজের আদি সংগঠন হচ্ছে পরিবার। সমাজের আদি সংগঠন হচ্ছে পরিবার। চার নম্বর ছিল পরিবার কিভাবে গঠিত হয়। পরিবার কিভাবে গঠিত হয় সেটা আমি তোমাদের বলেছি, মা বাবা এবং অবিবাহিত সন্তান নিয়ে পরিবার গঠিত হয়। মা বাবা এবং অবিবাহিত সন্তান এবং আপন আত্মীয় নিয়ে
গঠিত হয়। দেখো শিক্ষার্থীরা, এখানে আমি লিখেছি আপন আত্মীয়। এখানে আপন আত্মীয় বলতে বোঝায় তোমার দাদা দাদি থাকতে পারে, চাচা চাচি থাকতে পারে। কারণ একটা পরিবারের ধরন তো আমরা বলেছি দুই রকম, একটা হচ্ছে একক পরিবার, যৌথ পরিবার। যেহেতু এখানে পরিবার কিভাবে গঠিত, তাহলে কিভাবে হবে, মা বাবা এবং অবহিত সন্তান, সঙ্গে যদি দাদা দাদি চাচা চাচি থাকে, এগুলো এখানে একত্রে আসবে, সেভাবে আমাদের পরিবারটা গঠিত হচ্ছে। চার ছিল, পাঁচ, পরিবারের ধরন কত প্রকার, কত প্রকার। তাহলে পরিবারের ধরন কি, আমরা কিছুক্ষণ আগে বলেছি দুই প্রকার, একক পরিবার এবং যৌথ পরিবার। পরিবারের ধরন দুই প্রকার, এক একক পরিবার, দুই যৌথ পরিবার। একক পরিবার কি, এবার দেখো পরিবারের ধরন যেহেতু দুই প্রকার, একটা হচ্ছে একক আর একটা হচ্ছে যৌথ। আমাদের কথার মাঝে কিন্তু একটু পার্থক্য আছে, এখানে আছে মা বাবা, অবিবাহিত সন্তান, শেষে আছে কি আত্মীয়, আপন আত্মীয়। তাহলে এই কথাটার মধ্যে একটু ভিন্নতা আছে, আপন আত্মীয় কথাটার মধ্যে একটু ভিন্নতা আছে। এক্ষেত্রে হচ্ছে একক পরিবার কি, তাহলে একক পরিবার হচ্ছে যে পরিবারে মা বাবা এবং তার অবিবাহিত সন্তান থাকবে, তার ছেলে মেয়ে। ছ নম্বর, একক পরিবার, যে পরিবারে মা বাবা এবং অবিবাহিত সন্তান থাকে। তাকে একক পরিবার বলে। দেখো এই একক পরিবার যখন আবার কি হবে, সন্তান সন্তানাদি বিয়ে দেবে, এই সন্তানের বিয়ের পর তারা আবার আরেকটি নতুন একক পরিবারে জন্ম দিতে পারে বা যৌথ পরিবারেও জন্ম দিতে পারে। কারণ তার বিয়ের পর সে যদি একা থাকতে হয়, তাহলে হবে সে একা একক পরিবারের একজন সদস্য। আবার যদি সে তার আপন আত্মীয় শ্বশুরবাড়ির সাথে থাকতে চায়, তখন তার আবার আরেকটি যৌথ পরিবার হবে। তাহলে একক পরিবার হচ্ছে যে পরিবারের মা বাবা এবং অবহিত সন্তান থাকবে, সেটা একক পরিবার। যৌথ পরিবার কি, যে পরিবারে বাবা মা, দাদা দাদি, চাচা ফুপি ইত্যাদি রক্তের জন, রক্তের সম্পর্ক যাদের সাথে তারা থাকে, সেটাই হবে কি যৌথ পরিবার। যে পরিবারে মা বাবা দাদা দাদি চাচা চাচি এবং ফুপু থাকে, তাকে যৌথ পরিবার বলে। যৌথ পরিবার বলে। তোমরা যখন এই ক্লাসটি দেখবে, তখন মোবাইল এবং খাতা দুটোই হাতে নিয়ে বসবে, কারণ
আমাদের প্রধান হচ্ছে কি জানো, রিডিং পড়া, বইয়ের প্রতিটি লাইন রিডিং করতে হবে। এবং এখান থেকে যেহেতু তোমাদের 30 মার্ক বহু নির্বাচনী প্রশ্ন আছে, সেখান থেকে তোমাদের প্রশ্নগুলো কিন্তু মেন বই থেকে হয়। তোমরা অনেকেই গাইড ফলো করো, তোমরা গাইডে যা আছে হুবহুব তাই পড়ো, কিন্তু ওরকম না, তোমরা প্রতিটি বইয়ের পৃষ্ঠা লাইন টু লাইন পড়ো। সেখানে দেখবে প্রতিটি বই থেকে তোমাদের কিছু প্রশ্ন হচ্ছে, তা আমরা তোমাদের এগুলোই দেখানোর চেষ্টা করি, লেখার চেষ্টা করি, উত্তরও লিখে দিই। তোমরা এরকম নিজেরা নিজেরাও কিছু লিখবে। দেখো আমি তোমাদেরকে আরও কিছু প্রশ্ন দিচ্ছি, যেমন যৌথ পরিবার কোথায় দেখা যায়, একক পরিবার কোথায় দেখা যায়। 8 নম্বর ছিল, আমি লিখি একক পরিবার, একক পরিবার বার সাধারণত কোথায় দেখা যায়। কোথায় দেখা যায়, যৌথ পরিবার, যৌথ পরিবার কোথায় দেখা যায়। দশ নম্বর, দিন দিন একক, দিন দিন যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে কেন। যৌথ পরিবার ভেঙে যাচ্ছে কেন। একক পরিবারের সুবিধা কি, একক পরিবারের সুবিধে কি। যৌথ পরিবারের মধ্যে কি হয়। দেখো প্রশ্ন ছিল একক পরিবারের সাধারণত, একক পরিবার সাধারণত কোথায় দেখা যায়। আমরা কিছুক্ষণ আগেও বলেছি একক পরিবারগুলো সাধারণত শহর অঞ্চলে দেখা যায়, একক পরিবারগুলো সাধারণত শহর অঞ্চলে দেখা যায়। একক পরিবারগুলো সাধারণত শহরে দেখা যায়, শহরে দেখা যায়। এরপরে ছিল যৌথ পরিবার কোথায় দেখা যায়। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এখানে শতকরা 80 ভাগ লোক কৃষির উপর নির্ভর করে, আর এটা একটি গ্রাম ভিত্তিক দেশ। বাংলাদেশে যৌথ পরিবারগুলো সাধারণত গ্রামে দেখা যায়। 9 নম্বর, বাংলাদেশের গ্রাম অঞ্চলে যৌথ পরিবার দেখা যায়।
এরপরে ছিল দিন দিন যৌথ পরিবার ভেঙে যাচ্ছে কেন। আমাদের দিন দিন যৌথ পরিবারগুলো ভেঙে যাওয়ার প্রধান কারণ হচ্ছে কর্মসংস্থান। গ্রামের তুলনায় শহরে কাজ বেশি, তাই কাজের প্রয়োজনে মানুষ গ্রাম থেকে শহরে চলে আসছে। তাহলে দিন দিন যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে কেন? দিন দিন কর্মসংস্থানের উদ্দেশ্যে যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে। কর্মসংস্থানের কর্মসংস্থানের জন্য দিন 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 যৌথ পরিবার ভেঙে যাচ্ছে। এরপরে ছিল একক পরিবারের সুবিধা কি। দেখো, আমরা যখন যৌথ পরিবারে থাকি, দাদা দাদি, চাচা চাচি, ফুপু, আবার যদি চাচা চাচির ছেলে মেয়ে থাকে, তখন দেখা যায় ইচ্ছে করলে একজন তার পরিবারের সকল চাহিদা পূরণ করতে পারে না, কারণ যার যার আয়ের একটা উৎস থাকে, এই আয়ের উৎসের উপর কি তার চাহিদাটা পূরণ করতে হয়। তখন তার কী হয়, তার ছেলে মেয়ের মনটা আস্তে আস্তে কী হয়ে যায়, অনেক কিছু চাইলেও সে পায় না, ছোট হয়ে যায়। তাহলে যৌথ পরিবারের সুবিধা হচ্ছে কি, যৌথ পরিবারের ছেলে মেয়েরা কী হয়, তাদের ভোগবিলাসিকতা এবং প্রয়োজনীয় যে চাহিদা সেটা পূরণ করতে পারে। তাহলে যৌথ পরিবারের সুবিধা হচ্ছে চাহিদা পূরণ করা, ছেলে মেয়ের চাহিদা পূরণ করা। একক পরিবারের সুবিধা, পছন্দ অনুযায়ী চাহিদা পূরণ বা পূরণ করা। পরের প্রশ্ন হচ্ছিল যৌথ পরিবারের মধ্যে কি হয়, যেখানে রক্তের সম্পর্ক সেখানে যৌথ পরিবারের মধ্যে একটা জিনিস হবে, সেখানে হচ্ছে কি, তোমার সম্পর্কটা ধীর হবে। যৌথ পরিবারের সুবিধা হচ্ছে সম্পর্কের ধীরতা। এখানে আরও সুবিধা আছে যৌথ পরিবারের মধ্যে, যেমন যৌথ পরিবারে যে ছেলে মেয়েগুলো বড় হয় তাদের মধ্যে ধৈর্য ধারণ ক্ষমতা বেশি থাকে, তারা ধৈর্য ধারণ করতে পারে এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে মোকাবেলা করতে পারে। তাহলে আমাদের কি দেখা যাচ্ছে, সব পরিবারেই কিছু সুবিধা অসুবিধা রয়েছে, এগুলো নিয়েই হবে কি আমাদের পরিবারের শিশুর বেড়ে ওঠা এবং পরিবারের ধরন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে বসে প্রত্যেকে নিজ নিজ বই খুলবে, বই খুলে তোমরা পড়বে, পড়লে কিছু জানতে পারবে এবং আমাদেরকেও কিছু জানাতে পারবে। তোমাদের যদি কোনো সুবিধে অসুবিধে থেকে থাকে, আমাদের কে সুবাদা উচ্চ বিদ্যালয় www.com এই 147 এই নাম্বারে তোমরা কি করবা, ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারো। এখন তোমাদের আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা পাঠ 3 পরিবর্তনশীল পরিবার ও শিশুর সামাজিকরণ, পাঠ 4 শিশুর সামাজিকরণ পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্ক। শিশুর যে সামাজিকরণ হবে সেটা তোমরা কি করবা, এটা দেখবা, আমি বোর্ডে এটা লিখেও দিচ্ছি। দেখো, এইচ ডাব্লিউ থাকবে তোমাদের, পাঠ 3
পাঠ চার। এই পাঠ তিন এবং চার তোমরা কি করবে ভালো করে, এই যে আমি যেমন তোমাদের কিছু প্রশ্ন তৈরি করে দিলাম ঠিক তেমনি তোমরা নিজেরা প্রশ্ন করবে, নিজেরা উত্তর লিখবে। যদি উত্তরটা খুঁজে না পাও আমাদের কাছে জানতে চাইবে, আমরা তোমাদের উত্তর দিতে তো বাধ্য। তোমরা ঠিক মতো এগুলা দেখবা, না দেখলে কিন্তু যতই যা হোক শিক্ষার কোনো বিকল্প নেই, আমাদের শিক্ষা কিন্তু চলবে। আর তোমরা যদি মনে করো যে না আমরা অটো পাস করবো, এই করবো, সেই করবো, আসলে কিছুই হবে না, তোমাদেরই জানাটা বাকি থেকে যাবে। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।